আইডিঙিয়ার নতুন রূপবাড়ির ঐতিহ্যমণ্ডিত শ্রী শ্রী দীঘলী সত্রে শততম বর্ষ ভরি দিলে। শততম বর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে তিনদিনীয়া কার্যসূচী বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আর বর্তমান সাংস্কৃতিক শোভাযাত্রা উলিওয়া হয়েছে। মই মোৰ সতীৰ্থক ইয়াৰ সামগ্রিক যে পরিবেশ সেই পরিবেশ দেখাবলে আহ্বান জানালো, যেহেতু এই সত্রখনে এবার শততম বর্ষ ভরি দিলে শ্রী শ্রী দীঘলী সত্রে রাইডিঙের নতুন ভোগবাড়ি ছিল শ্রী শ্রী দীঘলী সত্রে এবার শততম বর্ষ ভরি দিলে। আর শততম বর্ষর সংগতি রেখে তিনদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীয়ে যে কার্যসূচী চলি আছে সেই চলি কার্যসূচীর মাজতে বর্তমান মই মোৰ সতীৰ্থক দেখাই গেছে বর্তমান সাংস্কৃতিক শোভাযাত্রা চলি আছে। সাংস্কৃতিক শোভাযাত্রা বর্তমান ওলাইছে আর বিভিন্ন ধরনের আসল অঞ্চলের সকল ইয়ালে ওলাই আছে আর যে সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে সুন্দর পরিবেশ বলে কব লাগিব। আর মই মোৰ সতীৰ্থক দেখাবলে আহ্বান জানালো। শ্রীকৃষ্ণ আর অর্জুনের রথর আহি দেখুন রথ নির্মাণ করা আছে আর তাতে শিশু কৃষ্ণ আছে তার লগতে অর্জুন আছে আর মই দেখাই গেছো এই সামগ্রী ইয়ার পরিবেশ। শ্রীকৃষ্ণ আর অর্জুন আহি রথ সুন্দর পরিবেশ বলে কব লাগিব। এনেদরে বর্তমান অঞ্চলের বিভিন্ন অঞ্চলের সকলকে সকল রাইজ ওলাই আছে আর ওলাই আহি যে সাংস্কৃতিক শোভাযাত্রা সাংস্কৃতিক শোভাযাত্রাত অংশগ্রহণ করেছে। মই ইয়ার যে সামগ্রিক পরিবেশ দেখাই গেছো নাম প্রসঙ্গ মুখরিত হয়ে গেছে সমগ্র অঞ্চল, যেহেতু তিনদিনের বর্ণাঢ্য কার্যসূচী কার্যসূচী আজি দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে আজি এনেদরে বর্তমান সাংস্কৃতিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সতীর্থ সামগ্রিক যে পরিবেশের পরিবেশ দেখাই গেছে আপনার সত্র এবার শততম বর্ষ ভরি দিলে কি কব ভাল লাগিছে। আমি যে পাইছো এবছর আমার যে কপালত এবছর আমি যে শতবর্ষ পাবল ভাগ্য লাগিব। এই সত্র আমি আহিছো ইয়াত বিয়া হয়ে আমি এটা এই শতবর্ষ ইয়াত পাইছো যে আমার বহুত ভাল লাগিছে। নাম প্রসঙ্গ নাম প্রসঙ্গ করে গেছো শোভাযাত্রা কারণে ভাল লাগিছে। শতবর্ষ এবার প্রথম পাইছো বহুত ভাল লাগিছে। কি কার্যসূচী আছে আজি? দিহা নামৰ প্ৰতিযোগিতা চাওঁ সন্ধিয়া ছয় বজাৰ পৰা আৰু বিশেষ না। ধন্যবাদ। এয়া আছিলে আচলতে অঞ্চলৰ ৰাইজ এনেদৰে বৰ্তমান নাম প্ৰসংগৰে মুখৰিত হৈ পৰিছে সমগ্ৰ যি অঞ্চল। আৰু মই দেখুৱাই যাবলৈ অনুৰোধ জনাম সতীৰ্থক, শিশুসকলৰ পৰা ধৰি আবাল বৃদ্ধ বনিতা সকলো ওলাই আহিছে আজি সত্ৰৰ শততম বৰ্ষ উপলক্ষে যি অনুষ্ঠান আয়োজন কৰা হৈছে সেই অনুষ্ঠান উপলক্ষে এনেদৰে সকলো ওলাই আহিছে। মই উদযাপন সমিতিৰ এগৰাকী সদস্য আছো, তেওঁলোকৰ কথা পাতি যিহেতু আপোনালোকৰ সত্ৰৰ শততম বৰ্ষ ভৰি দিলে কি ক'ব আচলতে কেনেকুৱা লাগিছে? আমাৰ খুব ভাল লাগিছে, কোনো বছৰ এনেকুৱা অহা নাই। এশ বছৰৰ মূৰত আজি শতবাৰ্ষিকী পাতিছে ৰাইজে, এতিয়া ৰথযাত্ৰাত ওলাইছে। ৰথযাত্ৰা ক'ৰ পৰা ক'লৈকে? আমাৰ ৰাইডিঙীয়া হৈ পেলাই জাজৰি হৈ মাজগাঁও হৈ চকলাঘাট হৈ ঘূৰি আহিব। আজি আমাৰ ইয়াৰ পিছত মুকলি সভা আছে তিনিটা বজাৰ পৰা, গধূলি গোহামৰ প্ৰতিযোগিতা আছে। এবার এই যেহেতু শততম বর্ষ অনুষ্ঠান তিনদিনে কার্যসূচী আয়োজন করেছে, কালি আমার জুয়েলি সম্মিলন আছে রাতেপুৱা 10টা বজাত, গধূলিলে আমার গাঁৱৰ সৰু সৰু কণ কণ ভাইটিহঁতে অসমীয়া ভাওনা প্ৰদৰ্শন কৰিব। ধন্যবাদ। ইতিমধ্যে মোৰ সতীৰ্থই দেখুৱাই গৈছে নাম প্ৰসংগই মুখৰিত কৰিছে। এনেদৰে বৰ্তমান অঞ্চলৰ ৰাইজে যি সাংস্কৃতিক শোভাযাত্ৰা অংশগ্ৰহণ কৰিছে আৰু এক সুন্দৰ পৰিৱেশ বুলি ক'ব লাগিব। যি দীঘলী সত্ৰৰ যি শততম বৰ্ষৰ কাৰ্যসূচী কাৰ্যসূচী বৰ্তমান চলি আছে আৰু বৰ্তমান যি সাংস্কৃতিক শোভাযাত্ৰা এই শোভাযাত্ৰাৰ আমি পৰিৱেশ দেখুৱালোঁ।